বিনিয়োগের অভাবে দক্ষিণ চট্টগ্রামে হয়নি কোনো শিল্পায়ন। কর্ণফুলী নদীর তলদেশে টানেলের কাজ শেষ হলে শিল্পায়ন গড়ে ওঠার প্রত্যাশা। রমজানের আগে চট্টগ্রামের ফিশারি ঘাটে বেড়েছে সব ধরনের মাছের দাম, সরবরাহ কম থাকাই কারণ বলছেন ব্যবসায়ীরা। এবং বিলাসবহুল পণ্য ছাড়া এবারের বাজেটে কোনো খাতে বাড়বে না কর, জানালেন অর্থমন্ত্রী। নতুন করদাতা শনাক্তে সারা দেশে এনবিআরের জরিপ। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থবাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের আগামী যে সভা আছে সেই সভাতে সিদ্ধান্ত অনুযায়ী সব ব্যবস্থা হবে। স্যার, একেবারে শেষ করছেন, একেবারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আছেন, তার মুক্তির ব্যাপারে বিএনপি এই মুহূর্তে বড় কোনো কর্মসূচি এবং বড় কোনো সিদ্ধান্ত নিয়েছে? বড় কর্মসূচি বলতে আপনারা কি বোঝাচ্ছেন আমরা জানি না। আমরা সবসময় এই মুক্তির ব্যাপারে সংগ্রামে আছি, আন্দোলনে আছি এবং এটাকে ধীরে ধীরে আমরা বিশ্বাস করি যে এটা জনগণের দাবিতে পরিণত হচ্ছে এবং হবে। দলের কোনো বিশৃঙ্খলা আছে বলে আমরা মনে করি না। এটা এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে এবং আমরা এটাতে খুব বেশি উদ্বিগ্ন নই। স্যার, আপনার ছাড়া বাকি পাঁচজনই আসলে শপথ দিতে পারেন এমন গুঞ্জন আছে? আমি এই ধরনের যদিতে আমি বিশ্বাস করি না, ঘটনা ঘটবে তারপরে জানতে পারবো। দর্শক, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র যথাযথ উদ্যোগের অভাবেই দক্ষিণ চট্টগ্রামে কোনো শিল্পায়ন হয়নি। মূল শহরের কাছাকাছি অবস্থানের পাশাপাশি জায়গার দাম তুলনামূলক কম থাকায় সুযোগ ছিল পরিকল্পিত শিল্পায়নের, কিন্তু নানা সংকটের অজুহাতে হাতে গোনা কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ছাড়া তেমন কোনো স্থাপনাই এখানে গড়ে ওঠেনি। তবে কর্ণফুলী নদীর তলদেশে টানেলের কাজ শেষ হলে আনোয়ারা এবং কর্ণফুলী এলাকায় অন্তত তিনটি শিল্পাঞ্চল গড়ে উঠবে বলে আশাবাদ ব্যবসায়ী এবং জেলা প্রশাসনের। শেখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একে তো জনসংখ্যার চাপ, তার উপর সরকারি নীতিমালার কারণে জায়গার দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় ষাটবর্গ মাইলের এই নগরীতে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা অনেকটা কঠিন। এই অবস্থায় শিল্পায়নের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ ছিল দক্ষিণ চট্টগ্রামের চারটি উপজেলা আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া এবং বোয়ালখালীর। জায়গার দামও অনেক কম, গার্মেন্টস শিল্পী, তারপরে আপনার স্টিল এবং তারপরে টয়েস, খেলনা জাতীয়, তারপর চকলেট, এগুলো অনেক কিছু করা যায়। যেহেতু বন্দরটা অনেক কাছে এবং নদীটার সুযোগ সুবিধা, যাতায়াতের সুবিধা আছে। ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কিছু শিল্পগ্রুপ দক্ষিণ চট্টগ্রামে কারখানার জন্য পরিকল্পনা নিয়েও শেষ পর্যন্ত নানা জটিলতার কারণে পিছিয়ে গেছে। হাতে গোনা কয়েকটি কারখানা থাকলেও তাদেরকেও নানা সমস্যায় পড়তে হয়। যত তাড়াতাড়ি সম্ভব কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে এটা দায়িত্ব দেওয়া হোক, যাতে তাড়াতাড়ি গ্যাস কানেকশনগুলো দেওয়া হয় এবং সামনে যেন গ্যাস কানেকশন, ওয়াসা, ইলেকট্রিসিটি এটা পর্যাপ্ত থাকে। নগরীর পতেঙ্গা থেকে জেলার আনোয়ারার মধ্যবর্তী কর্ণফুলী নদীর তলদেশে শুরু হয়েছে টানেল নির্মাণের কাজ। আর এ টানেলের ল্যান্ডিং স্টেশন আনোয়ারায় গড়ে তোলা হচ্ছে চায়না সিটি নামে নতুন একটি শিল্পজোন। চাইনিজ ইকোনমিক জোন রয়েছে, কোরিয়ান ইপিজেট রয়েছে, তারপরে আরও বিভিন্ন বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান ওখানে রয়েছে, তাদের টার্মিনাল করবে, তারা যেটি করতে চায়। এবং ওখানে পর্যটন এরিয়ার মতো একটা বিষয়ও আমরা চিন্তাভাবনা করছি এবং একটি সুন্দর টাউনশিপ হবে। কর্ণফুলী নদীর তীরবর্তী তিনটি উপজেলায় শিল্পায়নের সুবিধার্থে 1200 কোটি টাকা খরচ করে নতুন একটি পানি প্রকল্প করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা, যেটি ওয়াসার ভান্ডালজুরি পানি প্রকল্প নামেই পরিচিত। একসময় বলা হতো কর্ণফুলী নদীর উপর একটি স্থায়ী সেতু হলে পুরো দক্ষিণ চট্টগ্রামের চিত্রই পাল্টে যাবে। এ সাহা মানুষ সেতু হয়েছে অন্তত 1.5 যুগ আগে।
কিন্তু চিত্র কিছুই পাল্টায়নি। তবে এখানকার মানুষ আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে, আর এটি কর্ণফুলী নদীর তলদেশের টানেলকেই কেন্দ্র করে। চট্টগ্রামের শাহ আমানত সেতু থেকে কমল দে, সময় সংবাদ। রমজানের আগে চট্টগ্রামে মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার, ফিশারি ঘাটে আরেক দফা বাড়ল সব ধরনের মাছের দাম। ব্যবসায়ীরা বলছেন সাগরের ডাকাতি আর মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার কারণে সরবরাহ কমায় বাড়ছে মাছের দাম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। রমজানকে সামনে রেখে চট্টগ্রামের এই ফিশারি ঘাটে আরেক দফা বাড়ল সব ধরনের মাছের দাম। মৌসুমের আগে এই বাজারে কিছুটা ইলিশ দেখা গেলেও দাম একটু বেশি। প্রতি কেজি ইলিশ মানভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা পর্যন্ত। এই বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, আর কাতল বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। মৃগেল 170 থেকে 200 টাকা পর্যন্ত, আর চিংড়ি বিক্রি হচ্ছে মানভেদে 600 থেকে 900 টাকা পর্যন্ত। কোরাল বিক্রি হচ্ছে মানভেদে প্রতি কেজি 600 থেকে 700 টাকা পর্যন্ত। বাগদা চিংড়ি আমাদের 7 কিলোগুলো, এই হলো 60 দানের মাছগুলো বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, আর যেগুলো 30 থেকে 35 দান এগুলো বিক্রি হচ্ছে 450 টাকা কেজি। কাতল মাছ 1.5 কিলো 2 কিলো এগুলো বিক্রি হচ্ছে 250 230, আর কিলো 1.5 কিলো রুই মাছ বিক্রি হচ্ছে আপনার 230 235। কোরাল 600 থেকে 625, ছোটো গোলা বেচা হচ্ছে আপনার 575, ইলিশ 600 টাকা কেজি, 600 650 এরকম, আর ছোটো ইলিশ পড়তেছে আপনার 450 টাকা 500 টাকা এর মধ্যে। ব্যবসায়ীরা বলছেন সমুদ্রে ডাকাতি আর মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আসাই সব ধরনের মাছের দাম বেড়ে গেছে। সাগরের ডাকাতির কারণে অনেক বোট বসে রাখছে, যাইতে আসে না, বোধহয় 25% বোট চলে আর কি, আর বাকি বোট বন্ধ। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে 150টির মতো আড়ত রয়েছে, যেখানে প্রতিদিন 100 থেকে 150 টন মাছ বিক্রি হয়। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। চাহিদা থাকায় দাম বাড়লেও হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি। দাম বাড়ায় বিপাকে পড়েছেন পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে 3 টাকা। দুই দিন আগেও যে বন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হতো 11 থেকে 14 টাকায়, যা এখন বিক্রি হচ্ছে 14 থেকে 16 টাকায়। আমদানিকারকরা বলছেন ভারতের নির্বাচনের কারণে সে দেশের বাজারে মোকামগুলোতে পেঁয়াজের দাম বেড়েছে। বেশি দামে ট্রাক ভাড়া দিয়ে আমদানি করার কারণেও বেড়েছে পেঁয়াজের দাম। সময়ের বাণিজ্য। কক্সবাজারের রুখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, আজ সকাল থেকেই কিন্তু জাতিসংঘের যে 3 জন শীর্ষ কর্মকর্তা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন, তারা খুব সকাল থেকেই কিন্তু চলে আসছে কক্সবাজার উখিয়ার কুতুপালং ক্যাম্পে। আমরা সকাল থেকেই দেখেছি, আমরা তাদের সাথেই সাথেই ছিলাম। সকাল যখন 8টা বাজে, ঠিক 8টার দিকে তারা ক্যাম্প 10-এ চলে আসেন। ক্যাম্প 10-এ এসে তারা প্রথম পর্যায়ে রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনা করেন এবং তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান জাতিসংঘের প্রতিনিধি দলকে, এবং তারা দ্রুত সময়ের মধ্যে মিয়ানমার ফিরে যেতে চায় সেটিও অবগত করেছেন। তবে তাদের যে নাগরিকত্ব আছে সেটিও তারা চান। তো এরপরে আমরা দেখেছি ক্যাম্পে 11 থেকে আবার 18 যান, সেখানে প্রচণ্ড রোদের মাঝেও যে জাতিসংঘের যে 3 জন কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা এসেছেন, তারা এই যে তারা ক্যাম্পগুলো ঘুরে দেখেন, এবং তীব্র গরমের মাঝেও তারা কোনো ধরনের ক্লান্ত হয়নি। তারা রোহিঙ্গা ক্যাম্প এবং যে ত্রাণ কেন্দ্র আছে সেই সব ত্রাণ কেন্দ্রে তারা আসেন এবং সেই সব ত্রাণ কেন্দ্রে গিয়ে তারা সব কিছু পর্যবেক্ষণ করেন। আমরা এই পর্যন্ত যেটুকু দেখেছি, যারা শরণার্থী ত্রাণ বিষয়ক যে 3 জন শীর্ষ কর্মকর্তা এসেছেন, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন এবং দুপুর 2:30 তারা কক্সবাজারে একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, কক্সবাজারের কুতুপালং শরণার্থী কেন্দ্র রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে জাতিসংঘের 3 শীর্ষ কর্মকর্তা, সে খবর জানাছিলেন সুজাউদ্দিন রুবেল। নতুন করদাতাদের শনাক্তে সারা দেশে চলছে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর জরিপ কার্যক্রম। এরই অংশ হিসেবে রাজধানীর নাজিরা বাজার লেন এলাকায় বৃহস্পতিবার জরিপ করেছে কর অঞ্চল 2। উপকর কমিশনার মাফরুজ সুলতানার নেতৃত্বে কর জরিপ টিমের সদস্যরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা ভাড়া ঘুরে ট্রেড লাইসেন্স ও টিন যাচাই করেন। বাংলাদেশ আয়রন স্টিল অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ সময় তাদের সহায়তা করেন। নতুন করদাতা শনাক্তের মাধ্যমে রাজস্ব আয় বাড়াতে গেল বছর অক্টোবর থেকে সারা দেশে জরিপ কার্যক্রম শুরু করে এনবিআর। চলতি অর্থ বছরে 3 লাখ নতুন করদাতা শনাক্ত করা হয়েছে। করদাতাদের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানায় জরিপ টিম।
আমরা যারা এই পর্যন্ত কর দিচ্ছি এবং কিছু আমাদের ভিতরে যারা বাকি আছে ইনশাআল্লাহ আমরা 100% সহযোগিতা করব। আমাদের প্রস্তাব হলো একটাই, যারা করদাতা আছে আমাদের যাদের ফাইলগুলো অডিটে যেন বারবার না পড়ে, তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন আর আমরাও চেষ্টা করছি যাতে যারা কর দেয় নাই নতুন করদাতাদের কর নেটের আওতায় আনায়। এটা সরকারের এখন একটা টার্গেট যে যারা করের বাইরে আছে তাদেরকে কর নেটের আওতায় আনতে হবে। বিলাসবহুল পণ্য ছাড়া এবারের বাজেটে কোনো খাতে আয়কর বাড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি বলেন খেলাপি ঋণ আদায়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় একথা বলেন অর্থমন্ত্রী। এ সময় যারা পুঁজিবাজার নিয়ে খেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেন অর্থমন্ত্রী। কারোর উপরেই আমরা কর বাড়াবো না, এক্সেপশনাল দু একটা কেস ছাড়া, লাক্সারি আইটেমস সেই সমস্ত ক্ষেত্র ছাড়া আমরা কোনো ক্ষেত্রেই আমরা আয়করের হার বাড়াবো না। ব্যাংকিং ক্ষেত্রের যে দুরবস্থা এটা দূর হবে, এটা আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। এখানে ব্যবস্থা নিচ্ছি এবং সমস্যাগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুঁজিবাজার সরকারের অর্থনীতি যেমনিভাবে ডেভেলপ করবে এই ডেভেলপমেন্টের সাথে পুঁজিবাজার অলওয়েজ রিলেটেড থাকবে। আর পুঁজিবাজার নিয়ে যারা খেলতে চায় তাদের খেলার দিন আমি বিশ্বাস করি শেষ হয়ে যাবে, আমরা এটা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার 50% ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রান্তিক পর্যায়ে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রয়োজনে ভর্তুকির পরিমাণ আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর ফার্মগেটে কেআইবি চত্বরে কৃষি যন্ত্রপাতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান কৃষিমন্ত্রী। এ সময় আগামী বছর থেকে বিভাগীয় পর্যায়ে কৃষি যন্ত্রপাতি মেলার আয়োজন করা হবে বলেও জানান মন্ত্রী। দেখছেন এ সময়ের বাণিজ্য। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের সচেতনতার অভাবে এবং প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে গর্ভপাত এবং প্রসব পরবর্তী জটিলতায় মারা যান অনেক মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রে বাংলাদেশে দুর্যোগকালীন সময়ে প্রজনন ব্যবস্থা সুবিধা ও সমস্যা শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের লেচেস্টার বিশ্ববিদ্যালয়ের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর নিবেদিতা রে বেনেট। ইগলু আইসক্রিম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এই উৎসবের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইগলু। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ উৎসব চলবে 27 এপ্রিল পর্যন্ত। তিন দিনের এ ফেস্টিভ্যালে এন্ট্রি ফি দিয়ে থাকছে যত খুশি আইসক্রিম খাওয়ার সুযোগ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে ডেটোস র্যাপ স্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অসংখ্য তরুণ তরুণী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবিসি, এমসি, র্যাক, ম্যাক্স ও ব্ল্যাক জ্যাং। বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে রিয়েলিটি শো ডেটোস র্যাপ স্টার। অনুষ্ঠানে আয়োজক নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস অব বাংলাদেশ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যথাযথ উদ্যোগের অভাবে দক্ষিণ চট্টগ্রামে হয়নি কোনো শিল্পায়ন। কর্ণফুলী নদীর তলদেশে টানেলের কাজ শেষ হলে শিল্পাঞ্চল গড়ে ওঠার প্রত্যাশা। রমজানের আগে চট্টগ্রামের ফিশারি ঘাটে বেড়েছে সব ধরনের মাছের দাম, সরবরাহ কম থাকাই কারণ বলছেন ব্যবসায়ীরা। এবং বিলাসবহুল পণ্য ছাড়া এবারের বাজেটে কোনো খাতে বাড়বে না কর, জানালেন অর্থমন্ত্রী। নতুন করদাতা শনাক্তে সারা দেশে এনবিআরের জরিপ। এ ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।